ঢাকার ধুলাইপাড় এলাকায় বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য স্থাপন করা হচ্ছে এরই বিরোধিতা করছে হেফাজতে ইসলাম এ ব্যাপারে শুরুতে কিছুটা নীরব ভূমিকা থাকলেও এখন কঠোর অবস্থান জানাচ্ছে আওয়ামী লীগ সরকার দলীয় বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং সমমনা সামাজিক সাংস্কৃতিক সংগঠনও প্রতিবাদ বিক্ষোভ করছে কিছুটা সময় নিয়ে আওয়ামী লীগের কেন্দ্র নেতারাও ভাস্কর্য বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করছেন যেই বাংলাদেশে ভাস্কর্য ছিল ভাস্কর্য থাকবে জাতির ভিতর ভাস্কর্য এই বাংলাদেশে হবে না তো কোথায় হবে জাতির ভিতর ভাস্কর্য কারণ বাংলাদেশ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব এক এবং অভিন্ন সত্তা আর বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য হবে না এটা তো ভাবার কোনো কারণ নেই সরকার সিদ্ধান্ত নিয়েছে ভাস্কর্য হবে ভাস্কর্য হবেই হেফাজত ইসলামের বক্তব্য হচ্ছে যে কোনো প্রাণীর ভাস্কর্য বা মূর্তি ইসলাম বিরোধী যা তারা দেখতে চায় না বাংলাদেশে এ ভাস্কর্যের বিরোধিতা কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা সরকার বিরোধী অবস্থান থেকে নয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলছেন ভাস্কর্যের বিরুদ্ধে তাদের অবস্থান শেষ পর্যন্ত থাকবে যদি সরকার যে কোনো উপায়ে এই ভাস্কর্য নির্মাণের পথে অগ্রসর হয় হেফাজতের সাথে তো না বাংলাদেশের আলম সমাজের সাথে সরকারের যে দীর্ঘদিনের চেষ্টা এবং মাধ্যমে দূরত্ব কিছুটা ঘুচিয়ে এনেছিল সেই জায়গাটা বড় ধরনের আঘাতপ্রাপ্ত হবে সবারই অবস্থান এই বিষয়ে অত্যন্ত দৃঢ় যে ভাস্কর্যের এই বিষয়ে মূর্তির এই বিষয়ে কোন ধরনের নমনীয়তার সুযোগ ইসলামের মধ্যে নেই শেখ মুজিবের ভাস্কর্য নিয়ে এই পরস্পর বিরোধী অবস্থান ক্ষমতাসীন দলের জন্য একসঙ্গে সঙ্গে অস্বস্তিকর এবং স্পর্শকাতর অতীতে হেফাজতের বিভিন্ন দাবিতে একরকম সমঝোতা দেখা গেলেও এবার হেফাজতের বিরোধিতার বিষয়টি একেবারেই আওয়ামী লীগের অস্তিত্বের সঙ্গে জড়িত নিজেদের রাজনৈতিক আদর্শ এবং ধর্মীয় অনুভূতি উভয় দিক বিবেচনায় রেখেই দলীয় প্রতিক্রিয়া এসেছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন সর্বোচ্চ মহল থেকে সেই ধরনের খুব যে কঠোর অবস্থান নিয়েছেন সেরকম নয় বরঞ্চ আমরা দেখেছি সেতুমন্ত্রী বা আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেক দিন পরে কিন্তু আপনার প্রথম বিবৃতি দিয়েছেন এবং বলেছেন যে ধর্ম নিয়ে বারাবারি করবে না কিংবা এগুলো ভাস্কর্য এবং মূর্তি এক কথা নয় কিন্তু আমার কাছে মনে হয় এই প্রয়োজন সেটি হলো বিতর্কের চেয়ে আপনার কঠোর অবস্থান নেওয়া এবং এগুলোকে আহ আপনার আদর্শগত ভাবে আদর্শিক দিক থেকে আপনার এটিকে প্রতিহত করা ভাস্কর্য ইস্যুতে হেফাজতের বিরুদ্ধে এবং কঠোর অবস্থানে যেতে আওয়ামী লীগ নিকেশের মধ্য দিয়ে এগুচ্ছে বলেই পর্যবেক্ষণে মনে হয়েছে এক্ষেত্রে হেফাজতে ইসলামের অভ্যন্তরীণ নেতৃত্বের দ্বন্দ্ব এবং রাজনীতিকেও বিশ্লেষণ করেছে আওয়ামী লীগ মাহবুবুল আলম হানিফের বক্তব্যে এখন পরিষ্কার যে হেফাজতের বর্তমান নেতৃত্বকে ছাড় দেওয়ার কোনো অবস্থানে নেই আওয়ামী লীগ বর্তমানে হেফাজতে ইসলামের যে নেতৃত্বে যারা এসেছেন তাদের বেশিরভাগই আমরা মনে করি যে একাত্তরে যারা স্বাধীনতা বিরোধী শক্তি ছিলেন সেই তাদেরই উত্তরসূরি তাদেরই বংশধর আবার অনেকেই আসেন যারা একেবারে সরাসরি স্বাধীনতা বিরোধী জামাত ইসলামের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত তাদের সদস্য বা যারা একসময় নেতা ছিলেন তারাও অনেকে এই কমিটিতে ঠাঁই পেয়েছেন স্বাভাবিকভাবেই যে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে এই দেশের একটা মানুষের সঙ্গে কখনোই এক কোন সুযোগ নেই সেটা হলো যে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে তবে হেফাজতের বর্তমান নেতৃত্ব কোন রাজনৈতিক অবস্থান স্বীকার করে না মামুনুল হকের দাবি সংগঠনের নীতিগত অবস্থানেও কোনো রদবদল হয়নি আমাদের অবস্থান কখনোই রাজনৈতিকভাবে সরকার বিরোধী কোনো অবস্থান না এবং হেফাজত রাজনৈতিক কোন প্ল্যাটফর্মও না হেফাজত শুধুমাত্র ইসলামের যে বিষয়গুলো সেই বিষয়গুলোতে যখনই রাষ্ট্রীয় পর্যায়ে সামাজিক পর্যায়ে বড় ধরনের কোনো ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো প্রসঙ্গ আসবে হেফাজতে আগেও চেষ্টা করেছে এবং সেটা এক দিকে মাঠে ময়দানে আন্দোলন করা পাশাপাশি সরকারের সাথে টেবিলেও আলোচনার সুযোগ পেলে টেবিলে বসা সেই নীতি হেফাজতেদের আগের মতোই বহাল থাকবে এবং সেই বহালই আছে এখন ভাস্কর্য বিরোধিতাকে কেন্দ্র করে সরকারের সঙ্গে একটা মুখোমুখি অবস্থান সৃষ্টি হয় প্রশ্ন হচ্ছে এর পরিণতি কোন দিকে যাচ্ছে ভাস্কর্য ইস্যুতে কি হেফাজতের নেতৃত্বে অতীতের মতো কোনো বড় আন্দোলন গড়ে তোলা সম্ভব আর আওয়ামী লীগ এরকম আন্দোলন কিভাবে মোকাবেলা করতে পারে তিনটি গ্রুপ হেফাজতে একটি তারা ইসলামকে নিয়ে এগিয়ে যেতে চায় একটি সরকারের কাছ থেকে সুবিধা নিতে চায় আর একটি বিরোধী দলকে নিয়ে সুবিধা বিরোধী দলের কাছ থেকে রাজনৈতিক সুবিধা নিতে চায় তো এই তিন ভাবে ভাগে বিভক্ত হেফাজতের পক্ষে কোনোদিনই আপনার বেশি দূর যাওয়া সম্ভব না তারা যদি প্রকৃত ইসলামকে নিয়ে এগুতে চেত তাহলে দেখতেন আপনি হয়তো অন্যরকম পরিস্থিতিও তো এই রাজনীতির মাঠ ঘোলা রাটে করতে আসতো না তারা সাংবাদিক জায়দুল হাসান পিন্টু মনে করেন ভাস্কর ইস্যুতে মাঠের আন্দোলন দমাতে প্রশাসনিক এবং রাজনৈতিক সব দিক থেকেই চাপ থাকবে সরকারের আওয়ামী লীগ যদি এই মাঠে নামে হেফাজতের বেশি দূর যাওয়া সম্ভব না এই জায়গায় কারণ প্রশাসনও থাকবে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী আছেই এবং দেশের অধিকাংশ মানুষও কিন্তু আপনার এই ইস্যুতে হেফাজতকে সমর্থন করার কোনো কারণ খুঁজে পাচ্ছে না সো এখন পর্যন্ত এটা রাজনৈতিক ভাবেই মোকাবেলা করা হচ্ছে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পাশাপাশি মোকাবেলার পাশাপাশি তাদের সঙ্গে কথাও বলতে পারে তারা যদি কথা বলতে রাজি না হয় অথবা সরকারের সঙ্গে কোনো এই বিষয়ে আপোষে আসতে রাজি না হয় তাহলে আওয়ামী লীগ এই জায়গায় যতদূর যাওয়া সম্ভব আমি বিশ্বাস করি অন্তত বঙ্গবন্ধুর ইস্যুতে আর বঙ্গবন্ধুর শতবর্ষ পালনের বছরে এই ছাড় দিবে বলে আমার মনে হয় না এদিকে বাংলাদেশে ভাস্কর্য নিয়ে বিরোধিতা নতুন কিছু নয় সর্বশেষ ২০১৭ সালে হাইকোর্টের সামনে গ্রিক দেবীর আদলে স্থাপিত ভাস্কর্যটি স্থানান্তর হয়েছিল এই হেফাজতে ইসলামের দাবির মুখেই আবুল কালাম আজাদ বিবিসি বাংলা ঢাকা